হ্যালো বন্ধুরা, মিস্ট্রি অফ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। বারমুডা ট্রায়াঙ্গেল সম্বন্ধে আপনারা কম বেশি সকলেই শুনেছেন। এখানে অনেক জাহাজ, প্লেন আশ্চর্যজনকভাবে হারিয়ে গেছে, যার আজ পর্যন্ত কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, যার জন্য বারমুডা ট্রায়াঙ্গেল আজও একটা আনসলভ মিস্ট্রি হয়ে রয়ে গেছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন ইন্ডিয়ায় এমন একটি জায়গা রয়েছে যেটাকে ইন্ডিয়ান বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়? তো চলুন জানা যাক। ময়ূরভঞ্জের আরমাডা রোড এয়ারফিল্ডকে ইন্ডিয়ান বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়। বিগত 80 বছরে এখানে 600 বেশি ক্র্যাশ হয়েছে। এই ট্রায়াঙ্গেলটি পিয়ারবোডা, চাকুলিয়া, আরমাডা রোড এয়ারফিল্ড মিলে তৈরি হয়েছে। আজ পর্যন্ত এটাকে খুব ভয়ানক মানা হয়। কোনো ফাইটার প্লেন বা কমার্শিয়াল প্লেন এই এরিয়া দিয়ে যায় না। আসলে এর পিছনে কী কারণ হতে পারে, সবার আগে একটু ইতিহাস জেনে আসি। বন্ধু, এই 800 একরের এয়ারফিল্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1940-এ বানানো হয়েছিল, যখন জাপানের সাথে যুদ্ধ চলছিল। ইউএসের অনেক ফাইটার প্লেন এখান থেকে টেক অফ করত। এই এয়ারফিল্ড একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়েছিল। যুদ্ধের পর থেকে এই জায়গার আর কোনো ইউজ হয়নি, এখনও পর্যন্ত খালি পড়ে আছে। বিশ্বযুদ্ধের সময় এখানে যত আনএক্সপেক্টেড ক্র্যাশ হয়েছে, তার কারণে এখানে একটা ভয়ের জন্ম হয়েছিল। সবার প্রথম ক্র্যাশ 4 মে 1944-এ হয়েছিল, যখন একটা ইউএস প্লেন কানাডার একটি প্লেনের সঙ্গে হাওয়ায় ক্র্যাশ হয়ে এবং আরমাডা এয়ারফিল্ডে এসে পড়ে। এতে 4 ক্রু মেম্বার মারা যায়। পরের ক্র্যাশ ঠিক 3 দিন পরে 7 মে ঘটে। একটা ইউএস প্লেন টেক অফ করার 20 মিনিটের মধ্যে নিজে নিজে ক্র্যাশ হয় আর 10 জন লোক নিয়ে মারা যায়। 13 মে আবার একটি ক্র্যাশ, 18 মে আবার একটি ক্র্যাশ, 24 অক্টোবর আবার একটি ক্র্যাশ, 26 জুলাই 1945-এ ব্রিটিশ রয়্যালের এয়ারফোর্সের 2 বম্বার প্লেন অল্প উঁচুতেই ক্র্যাশ হয়ে যায়। আরও অনেক আননোন ক্র্যাশ হয় বে অফ বেঙ্গলে। আসলে কত ক্র্যাশ হয় তার কোনো অফিসিয়াল রেকর্ড নেই, কারণ যুদ্ধের সময় সিক্রেট মিশন ও মিলিটারি ইনফরমেশনের জন্য সমস্ত ইনফরমেশন পাবলিক করা হতো না। তবে এটা তো ছিল সবে শুরু। এরপরে শুরু হয় বার্মা অপারেশন, ফের চায়না হাম্প অপারেশন। এই অপারেশনটি ছিল মূলত মিলিটারি সাপ্লাই মিশন, আর এই রুটটিকে বলা হতো গেভিয়ার্ড অফ এয়ারক্রাফ্ট। প্রতি 6টা প্লেনের মধ্যে একটা করে প্লেন ক্র্যাশ হয়ে যেত। মোটামুটি 594টি এয়ারক্রাফ্ট হারিয়ে গিয়েছিল আর 660 ক্রু মেম্বার মারা যায়। আজও এইসব প্লেনের ধ্বংসাবশেষ মেঘালয় ও অরুণাচল প্রদেশের স্থানে স্থানে পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা তো এত সব জানলেন, তো এখন দেখা যাক এর পিছনে কারণ কী হতে পারে। সবার আগে দেখি অফিসিয়াল রেকর্ডের রিপোর্ট কী বলছে। স্বাধীনতার আগে ও স্বাধীনতার পরে এইসব ক্র্যাশের ইনভেস্টিগেশন করা হয়েছিল। সব প্লেনই ছিল ডিফেন্সের টপ সিক্রেট ক্যাটাগরির, এর জন্য এইসব ইনফরমেশন পাবলিক করা হয়নি। রিপোর্টে মোটামুটি 25টি ক্র্যাশ নথিভুক্ত করা হয়েছিল, আর বলা হয় এর উপরে ভালোভাবে ইনভেস্টিগেশন করা হয়নি আর এই মামলাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও কিছু লোক ইনভেস্টিগেশন করার পরেও আজ পর্যন্ত এইসব কেসের কোনো হদিশ পাওয়া যায়নি। অর্ধেকের বেশি ক্র্যাশ হয়েছিল নর্মাল ওয়েদার কন্ডিশনে, এ সত্ত্বেও ওয়েদারের কোনো রোল নেই এইসব ক্র্যাশের পেছনে। একটা পসিবল থিওরি এটা বলে, ঝাড়খণ্ডের একটা জায়গা এই ট্রায়াঙ্গুলার পয়েন্ট থেকে 53 কিলোমিটার দূরে একটি ইউরেনিয়ামের মাইন আছে। বন্ধুরা, ইউরেনিয়াম একটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল যেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়। এটা অনেক আনস্টেবল, আনস্টেবল হওয়ার কারণে কাছাকাছির ইলেকট্রনিকের কাজ ঠিকঠাক হতে দেয় না। এটা একটা লজিক্যাল রিজন মানা হয়, কেননা প্লেন প্রায় কম উঁচুতে উঠত আর ইনস্ট্রুমেন্টাল ফেলিয়ারের জন্য প্লেন ক্র্যাশ হয়ে যেত। কিন্তু বন্ধুরা, যুদ্ধের সময় এই মাইনিংয়ের লোকেশন এই রুটে আসতো না, আর সবথেকে বেশি ক্র্যাশ হতো এই ট্রায়াঙ্গুলার শেপের মধ্যে। এর জন্য এই রিজনগুলো শুধু একটা থিওরি হয়েই রয়ে গেছে। এর কোনো প্রমাণ নেই যে এই ক্র্যাশগুলো ইউরেনিয়ামের জন্যই হতো। আসলে এখানে কোনো প্রমাণ নেই যে এই ক্র্যাশগুলো কেন হতো, এটা শুধু একটা আনসলভ মিস্ট্রি হয়েই রয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।